হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এখন বাজে সন্ধ্যা 6:30। আমি আর সৌমেন যাচ্ছি একটু বাজারে, কারণ বাড়ির মুদিখানা বাজার সব শেষ, কিছুই খুঁজে পাচ্ছি না। রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে কিছু খুঁজে পাচ্ছি না, অন্য কাজকর্ম করবো যে সাবান গুঁড়ো কাঁচাকুচির জন্য বা অন্য কিছু, কিছুই নেই, সেই জন্য গেলাম বাজারে। আর হ্যাঁ, আমাদের বাজারে কাছারি বাজার বাড়িপুর, এখানকার দোকান থেকেই আমরা বাজার করি। মাঝখানে কয়েকদিন শপিং মল থেকে বাজার করেছিলাম, কিন্তু ভাবলাম যে না, আমাদের এই সব দোকানগুলো বেঁচে থাকবে। হ্যাঁ, কষ্ট হাঁপি যাচ্ছে একটুখানি। মুদি বাজার শেষ করার পর সৌমেনবাবু বললেন যে চলো আজকে রাত্রিবেলা মোমো খেয়েই ঘুমাবো। তো একটু মোমো নিয়েছিলাম, আর তার সঙ্গে নিয়েছিলাম ফ্রায়েড রাইস, কারণ আমরা এতগুলো লোক, শুধু মোমো দু প্যাকেট মোমোতে কিছু হবে না, তাই সঙ্গে ফ্রায়েড রাইস নিয়েছিলাম। সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন, কিন্তু ভিডিও বানাতে বানাতে সেটা প্রায় খাওয়াই হয়ে গেছিলো, একটুখানি সামান্য পড়েছিলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। মানে নিউ ব্লগসটা শুরু হয়েছিল কালকে, কিন্তু শেষ করতে পারিনি। আর এখন সকালবেলা, সকালবেলা মানে কটা বাজে দেখো, প্রত্যেক দিনই আমাদের এটা হচ্ছে। এখন 10:30 বাজে, 10:30 সময় সব আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে। আর বলো না, সব দিক দিয়ে জ্বালাতন, মানে ওভেনটা, কাঁচের যে ওভেনটা আমাদের ছিল সেটা তো ওপরের যে জালটা থাকে, স্ট্যান্ডটা থাকে, ওটা ভেঙে গেছে, কোথাও পাচ্ছি না। এমনকি অনলাইনেও অর্ডার করলাম, মাপের এলো না, বাড়িভুড়ে কোথাও পাচ্ছি না। আর আমাদের যা শরীর খারাপ, এখন আমাদের পক্ষে এখন কলকাতায় গিয়ে খোঁজা সম্ভব নয়। তো যাই হোক, এখন ওটা তুলে দিয়ে যেটা পুরনো স্টিলের ছিল সেটা বের করেছি, সেটা একদম জ্বলছে না। এবারে আজকের এই যে চাউমিনটা করতে গিয়েছি, আমি মনে হয় টানা 1 থেকে 1.5 ঘন্টা ধরে চাউমিনটা করেছি, এত সমস্যা হচ্ছে, কি বিরক্ত লাগে, নানাভাবে হয়। তারপরে করে আনলাম, আমি সমানের বলছি যে গ্যাস ছাড়া ওইভাবে হবে না, ঠিকঠাক ওভেন ছাড়া। পাল্টালাম, আবার অনলাইনে অর্ডার করলাম, সেখান থেকে 2 পিস এলো, বসাচ্ছি, সেই আটকে যাচ্ছে। তা আমি আবার এখানে, আসলে কি, অনেকে আমি শুনেছি অনেকের মুখে, যাদের গ্লাস বার্নার মানে গ্লাস কাঁচের টপ আছে, গ্যাস টপ, তো তাদের সবারই শুনেছি কিছুদিন পরে নাকি না জ্বলাটা, আগুনটা খুব আস্তে হয়ে যায়। কিন্তু আমার এই ওভেনটা এত ভালো ছিল, মানে একইভাবে 3টে বার্নারই এত সুন্দর, 3টেই উনুন এত সুন্দর জ্বলতো না, কিন্তু ওই মানে ওপরের যে স্ট্যান্ডটা, ও বার্নার বলছে, ওটা বার্নার না, ওপরের যে স্ট্যান্ডটা, বার্নার ঠিক আছে, স্ট্যান্ড কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। না ইচ্ছা করছে যে মানে ওভেনটা দোকানে দিয়ে অন্য ওভেন আনি, পরেরটা কী হবে আদেও জানি না, কিন্তু কিছু করার নেই, এত সমস্যা হচ্ছে। কালকের ওই ওরকম রান্না হলো, আজকেও না যা হোক করে কিছু সিদ্ধ ভাত করে কাটিয়ে দেবো। তো রোজ কি আমি সিদ্ধ ভাত করবো, এইভাবে হয় বলো? চলো, একারই কেচেছি, সেগুলো ছাদে মেলতে হবে, রৌদ্র উঠে গেছে, ইচ্ছা করছে না ছাদে যেতে, কিন্তু যেতে হবে, অনেকগুলো কেচেছি, বের খাবার ছিল। আর আমার আবার ওই 3-4 দিন, 1 সপ্তাহ হয়ে গেলে আর সেই বেড কভার তখন ভীষণ অস্বস্তি লাগে। তো 2টো বেড কভার কেচে দিয়েছি, আর সে স্কুলের জামা আজকে যেহেতু শনিবার, সেগুলো সব কেচে দিয়েছি, সেগুলো সব ছাদে দিতে হবে। চলো তারপর দেখছি কী করা যায়। ছাদ ভর্তি জামা কাপড় হয়ে গেছে। আর প্রত্যেক বছর না আমি ভাদ্র মাসে সব শাড়ি জামা কাপড়গুলোকে রোদে দিই, যত শীতের পোশাক আছে শাড়ি জামা কাপড় সব, কিন্তু এবছর শরীরের হাল এমনই আর মনের হালও এমনই, কিছু আর দেওয়া হয়নি। ওপর থেকে নেমে দেখছি যে যা জিনিসপত্র ছিল মা কিছু কৌটোতে তুলে দিয়েছে, আর বাকিগুলো এখানেই রয়েছে। এগুলো আর কি একটা একটা করে আমি এবার তুলে দেবো, ফ্রিজে যেগুলো তোলার তুলবো, আর বাকি কৌটোয় ঢেলে আর বড় যে জায়গায় থাকে ওখানে এবার রেখে দেবো। এইবারে না বাজার করেছি, সব ওই কিষানের জ্যাম বলো, সস বলো, আর পিনাট বাটার বলো, সবই ছোটো ছোটো এনেছি, কারণ আগেরগুলো সবই অল্প অল্প করে একটুখানি ফ্রিজে রয়েছে, ওই জন্য ভাবলাম ছোটো প্যাকেটগুলো নিয়ে যাই, আর সসটা আমি বড়টা পাইনি সেই জন্য।
ওমেন আজকে বললো যে একদম হেনাবাদ করো, কালকেই বলেছিল, তো আমি কালকে সিদ্ধভাত করেছিলাম, আজকে বললো একদম ডাল ছড়িয়ে সবজি ছড়িয়ে আলু দিয়ে হেনাবাদ করো। ওই জন্য আমি এখন 12টা বাজে বসিয়েছি। আর এইদিকে দেখো, আর যে ছোটোখাটো জিনিসগুলো ছিল সেগুলো এই কৌটোর মধ্যে সব রেখে দিয়েছি, দুটো কৌটো, এই দুটো কৌটোর মধ্যেই মানে এগুলো এখানেই থাকে, হঠাৎ করে বের করার জন্য যেটা যেটা লাগে সেগুলো সব এর মধ্যে থাকে। সকালে চাউমিনটা দেখেছো এটার মধ্যে একটুখানি পড়ে রয়েছে, দেখি যদি আরও সন্ধ্যাবেলা খেয়ে নেয়, গরম করে দেবো ও এটা খেয়ে নেবে। আমি আরুষ, আর পিছনে গাড়ি আনছে সৌমেন। অনেকদিন পর যাচ্ছি একটু মাবিব তারিণীর কাছে, সেই ব্যাঙ্গালোর যাওয়ার অনেকদিন আগে গিয়েছিলাম, যাও আমি। আর এত বাঁধা বিপত্তি, এত কিছু হচ্ছে, মনে হচ্ছে একবার যাই কিন্তু সুযোগ পাচ্ছি না। যাইনি না ব্যাঙ্গালোর যাওয়ার আগে, দর্শন করি আমি মায়ের। যেহেতু শনিবার তাই প্রচণ্ড ভিড় হয়েছে। আর এইখানে দেখো, তোমরা যদি পজ করে দেখতে পারো, এগুলো দেখো লেখাগুলো না এত সুন্দর লেখা ছিল, সত্যি কিন্তু জীবনের সাথে সব মিলে যায়। আমি ওই যখন লাইনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এগুলো। চল ঠাকুর কাছে গেছিলে তো, চলো এরপর আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। আর আজ যেহেতু শনিবার, আজ ওখানে খিচুড়ি ভোগও দেয়, আমরা কিছুটা খেলাম, কিছুটা নিয়ে মানে একটা থেকে দুজনে খেয়েছি, বাকি রেখে দিয়েছিলাম। আর আরুষ বারবার বলছিল যে মা চলো রিলায়েন্স থেকে ঘুরে যাই, যার জন্য একটুখানি রিলায়েন্সে ঢুকলাম, কয়েকটা ছোটোখাটো জিনিস নেওয়ার ছিল। আর নেওয়ার না থাকলেও শপিং মলে ঢুকলে যেটা হয় উল্টো পাল্টা এটা ওটা নেওয়া হয়, তো নিয়ে আর বেরিয়ে এসেছিলাম। একটা ফ্রি
গাড়ি পরিষ্কার করা। স্পঞ্জগুলো খুব ভালো জানা রয়েছে। এরপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। আর অনেকদিন পর ওখানে গেলাম, যার জন্য খুব ভালো লাগছিলো। অনেকদিন পরের জন্য না, যখনই যাই ভালো লাগে। আর এইসবের মধ্যে না একটু মন্দিরে যাওয়া মানে মনের শান্তি। তো আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে বলো আর কমেন্ট করো।